রাহুল প্রেজেন্টিং ইন দ্য ইকফা ইউনিভার্সিটি। প্রেজেন্টিং ইউ তো ওখানে তোমরা একটা বড় আকারের গেট দেখতে পাবে, যেটা দিয়ে তোমরা ইনকাম, তুমি যদি ধরছো তো লেখ শটে প্রেজেন্টিং ইউ দ্য ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা। ঠিক আছে, খুশি হয়েছিস বন্ধুরা? চলো সবাই গুড মর্নিং, আজকে দিনটা শুরু করি। মানে এখন 9:16 বাজে, এখন যেতেছি কলেজে, আজ মানে এডমিশনের লাগা, তো কলেজ যাবো, তারপর আরেকটা জায়গাতে যাবো যেটা খুব ফেমাস জায়গা। আজকের ভিডিওতে তোমরা দেখাই দাম না, কারণ তো বড় ভিডিও হয়ে গেলে তোমরা এমন ছোটো ভিডিওই দেখো না, বড় ভিডিও তো দূরের কথা। তো যাই হোক, আমি আর রাহুল যেতেছি, তো আশা করি কিছু ইন্টারেস্টিং হবো। চলো যাওয়া যাক, ঠিক না? আমরা আবার আমরা দুনিয়াতে না রাহুল, শান্তি শান্তি লাগে। আবার কয়দিন পরে শুরু হয়ে যাবে দেখো রাহুলের চুষনি। রাহুল প্রেজেন্টিং ইন দ্য ইকফা ইউনিভার্সিটি। ভিউটা মস্ত হইতাছে। আর কিছু তে কইতাছে ব্যাগডালে তারা সুন্দর লাগবে না, আমি কইছি তারা এমনি তো সুন্দর লাগে না, ব্যাগডালে আর কেমনে সুন্দর লাগবো। স্টার্ট। তো এটা হইছে কি, আমরা ইকফা ইউনিভার্সিটি অনেক ভরা থাকে, তোমরা দেখবা এই জায়গা খালি বাস আর স্টুডেন্ট। তো এটা হচ্ছে মানে ফটোশুট তো আরেকটা তোমার একটা স্পেশাল জায়গা দেখাই, যেটা মানে মানুষ অনেক বেশি ভাইবা, এই যে এই মাঠটা আইকেরিয়ার সময় তুমি এখানে খালি মানুষ আর মানুষ ছাড়া তুমি আর কিচ্ছু পাইতো না, এত এনজয়মেন্ট হয়, এত ফান হয়, ইউ ক্যান্ট ইমাজিন, মানে তুমি নাচনাচে তোমার জুতো হইতে যাবে এরকম সিচুয়েশনে থাকা। আমরা ওই পজিশনে আইছি যেখানে সামনে দিয়া গেট আর এখান থেকে স্টার্ট হয় রাস্তাটা পুরা। এখানে তোমরা শুধু গেলে অনেক ধরনের একাডেমিক ব্লক, কলেজের ক্লাসরুম, দাঁত সব পাইবা। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, আয়ো আয়ো, আর খুব কিউট এক জিনিস, অনেক কিউট আছে তারা, খরগোশ কামড় দিয়ে দিলে বুঝবো তোমার আঙুলটা লেগে যাবে গা। আর এদিকে রাহুল পাতা খাওয়াইতেছে। কোন খেলিতেছে? বান্দর আর খরগোশ কি জড়ি? তোমরা এরকম ধরনের কিউট বন্ধু ভাইবা, আমি সত্য কথা আছি অনেক ফ্রেন্ডলি তারা। এরপরে তোমরা এদিকে ফুল বাগান দেখবা, যে সময় ফুলের টাইম অখন তো ওই নাই, অখন তো কাইটা ফলাই দিছে সব, অখন দেখবা তোমরা মানে ফুলের ইয়ো যে কি জানি কো চারা দেখছ না, চারা লাগাইছে কো, এটা দেখতে পারবা ধরতে পারবা না কো, ফাইন্ডের কথাটা তুমি যদি ধরছো তো লেখ শটিয়া, 500 টাকা ধরলে নে, ও ফাইরা নিছো 500 টাকা কনফার্ম, টিকেট বুকিং একদম। আর ইয়ানো কিন্তু স্পেশাল ক্যামেরা লাগানো আছে, সো ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, তোমার 500 টাকা অ্যাকাউন্ট থেকে ওই লোকেটটা লয়ে দেবো গা। আচ্ছা, তো ওখানে তোমরা একটা বড় আকারের গেট দেখতে পাবে, যেটা দিয়ে তোমরা ইনকামিং আর আউটগোয়িং করতে পারো, রোমিং। এবার তোমরা আরেকটা জিনিস ঢামো, যেটা দিয়ে এটা হয়, চলো ফাইনালি ও সব ঘড়ি আ গই গই जिसमें आप अपनी कैलोरीज को घटा के कुछ इस तरह का डिजाइन बना सकते हो। तो प्रेजेंटिंग द इक्वाइज जिम। तो चलो साउंड की देवर करते हो वहां की ता खत्म। फाइनली আমার ফানি ওয়েতে ইকপারে ইন্ট্রোডিউস করানি, ঠিক না? শব্দটা যদি ইন্ট্রোডাকশন দিয়ে লাই তাহলে তোমরা কি দেখবা কো,
ভাই আমরা ভিডিওর মধ্যে ইফার এমন কোনো জায়গা না যেটা আমরা দেখাইছি না, তবে অনেকে দেখেন না তো ঠিক করে না এই ভিডিও দেখুন আর চোখে দেখুন একটা দুইটা জিনিসের তফাৎ আছে। হ্যাঁ হ্যাঁ এটাই তারা লিখে কিছু রাইখা দে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক নি। হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু জয় লাইফ ভেঞ্চার। চলো চলো আমরা লোকা কলেজে যাত্রা শুরু শেষ হইছে, শুরু হইছে না শেষ হইছে, শেষ হইছে আবার আগস্ট থেকে শুরু হইব। হ্যাঁ এইটা না কবি তো বন্ধুরা আজকে তো ভিডিওটা আর আর করছি না ভিডিও মানে মানে যাই হোক কলেজের থেকে আজকে তোমরা কলেজের ভিডিওটা দেখাইছি মানে কলেজের ভিডিও তো তোমরা ডেলি প্রেজেন্ট করতেছে, তবে আজকে আবার আরেকটু প্রেজেন্ট করলাম কি আছে ঠিক না, আবার নতুন কিছু ট্রাই করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে লাগিয়ে দিয়ে শেষ করতেছি ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা। এই দেখো রাহুল চুস্তাছে, কেউ ফারবানি রাহুল না না কেউ ফারবানি রাহুলের মতো চুস্তে, রাহুল চুষনি এক্সপার্ট।